আমি আগেও বলেছি 99 সাল থেকে পরিকল্পনা চলছে এই NH34 সম্প্রসারণ করে শহরের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবে। তখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা বহরমপুরে এসে 55 তলার কাছে যে বস্তিটা আছে তাদেরকে পুনর্বাসন দেওয়া এবং তাদের জমিটা নেওয়ার পরিকল্পনা করেছিল, তাদেরকে ক্ষতিপূরণও দিয়ে দিয়েছিল কিছু লোককে। তখন পরিকল্পনা ছিল এটাই যে ন্যাশনাল হাইওয়ে 34 যেটা বহরমপুর শহরের উপর দিয়ে যাচ্ছে সেইটাকে এইভাবে চওড়া রাস্তা করে রেল লাইন পার করে বহরমপুরের যে বাস স্ট্যান্ড সেখান থেকে রাস্তা উঁচুতে উঠে গিয়ে কলেজের স্কুলের পাশ দিয়ে গোয়ালঘাট দিয়ে ব্রিজ করে পার করবে। আমার সেদিন যখন এই সংক্রান্ত বিষয়ে বহরমপুরের ট্যুরিস্ট লজে মিটিং হয় আমি তখন প্রস্তাব দিয়েছিলাম ভুল হবে, এটা শহর নোংরা করে লাভ নাই, শহরকে দূষিত করে লাভ নাই, শহরের বাইরে দিয়ে আপনারা রাস্তা বার করুন। সেদিন তাদেরকে নিয়ে আমি মন করার মোড়ে এসেছিলাম, তাদেরকে নিয়ে আমি কলা বেড়াতে এসেছিলাম, কৃষ্ণমাটিতে এসে দেখিয়েছিলাম এখান দিয়ে আপনারা রাস্তা বার করুন। ভালো লাগছে সেই রাস্তা আজ হয়েছে, এখনও পর্যন্ত চালু হয়নি, তার একটাই কারণ এই যে ব্রিজ দেখছেন কলাবেড়ার উপরে, সেই ব্রিজ ডান দিক চালু হয়েছে, বাঁ দিক হতে সময় লাগবে। হ্যাঁ হ্যালো, এখানে ডান দিকটা অর্থাৎ দিক থেকে ডান দিকটা চালু হয়ে গেছে, মানে চালু করা যাবে, কমপ্লিট হয়ে গেছে ব্রিজের, মানে নদীর উপরে যে ব্রিজ ডান দিকটা সেখানটায় চালু করা যাবে, কিন্তু বাঁ দিকটা সেটা শেষ হতে সময় লাগবে ফেব্রুয়ারি মার্চ। আমাদের বক্তব্য একটা রাস্তা যেহেতু চালু হয়েছে একটা সাইড, সেটা দিয়ে আপনারা গাড়ি চালানোর ব্যবস্থা করুন, তাহলে কী হবে, এই রাস্তাটা চালু হয়ে যাবে, বহরমপুর শহরে জ্যামজট উঠে যাবে, মানুষের যাতায়াতের গতি বেড়ে যাবে। এই উদ্দেশ্য নিয়েই এটা এই ব্রিজটা পরিদর্শন করা, এলাকা পরিদর্শন করা, এবং সেই সঙ্গে সঙ্গে এই সংক্রান্ত যারা অফিসার আছে তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি আমি, যে তারা যেন এই ব্যাপারটা মেনে নেয়, আমাদের দাবিটা মেনে নিয়ে তারা যেন একদিকে অর্থাৎ ডান দিকে তারা যেন রাস্তাটা চালু করার ব্যবস্থা করে। পুজোর আগে তাহলে শহরবাসী এই যানজট থেকে মুক্ত হবে? দু তিন দিনের মধ্যে, পুজো তো ছাড়ুন, পুজো দু তিন দিনের মধ্যে চালু করে আবার কি, দু তিন দিনের মধ্যে অত দেরি করব? এক সেকেন্ড দাঁড়ান, কথা বলছি আপনাদের সাথে। এক ছোটি সে এক নিবেদন হ্যায় আপসে, বাত ইয়ে কি আপ তো জানতে হ্যায় বহরমপুর মে জো ব্রিজ বন চুকে হ্যায় ও ব্রিজ রাইট হ্যান্ড মে ও চালু হো গয়ে হ্যায়, লেকিন ইয়ে লেফট হ্যান্ড মে অভি তক তো কাম পুরি নি হুই, ইস বজায় সে ইয়ে তো ফেব্রুয়ারি মহিনা লগ জায়গি, লেকিন মুঝে লগতা হ্যায় কি সারে রাস্তা জব চুস দুরুস্ত হো চুকে হ্যায়, চলনে কে লাইক হো চুকে হ্যায়, বাহনো কে লিয়ে আবাগমন মে কোই অসুবিধা নেই হ্যায়, তো ইয়ে রাইট হ্যান্ড আপ চালু কর দিজিয়ে না, রাইট হ্যান্ড চালু করার মে দিক্কত তো কুছ নেই হ্যায়, লোকো কো ইয়ে ব্রিজ কা ইতনে সারে পয়সা খরচা করকে ইয়ে ব্রিজ বনে হ্যায়, রোড বনে হ্যায়, ইনকা সুবিধা তো উপলব্ধ হোনা চাহিয়ে না। আরে ইতনে ছোটি মোটি বাত পে আবার চেয়ারম্যান যায়গে, চেয়ারম্যান দূসরে কে পাস যায়গে, মন্ত্রী কে পাস যায়গে, বাত তো ছোটি সি হ্যায়। হ্যাঁ রোড চালু করানো কে লিয়ে ইয়াকা জো পিডি সাহেব হ্যায় মালদা কে ও বিলকুল রাজি হ্যায়, তো জব পিডি রাজি আরো রাজি তো কোন করেগা কাজি, লেকিন মই ইয়াকে আম লোক ই ওয়াদা করকে যা রাহা হুঁ কি জল্দ সে জল্দ ইয়ে চালু হো জায়গি অর ইসকে সুবিধা আম লোক উপলব্ধ কর পায়েঙ্গে দু চার দিনের অন্দর, আগর কহিঁ আপকো দিক্কত হো, কহিঁ আপকো ইয়ে দিক্কত লাগে আপ মুঝে জরুর একবার ফোন করনা, মই গদকরি সে সিধা বাত করুঙ্গা আপকো চিন্তা কা কোই জরুরত নেই। আপ ইয়ে প্রক্রিয়া জল্দ সে জল্দ সমাপ্ত কিজিয়ে, প্রক্রিয়া কে লিয়ে জ্যাদা ইন্তজার করনে কে স্থিতি মে হাম লোক নেই হুঁ। আরে আপকো ইয়ে রাস্তা দেখনে মে আপকো ভি বড়া মজা লাগেগি, ইয়ে দিলচস্পি ইয়ে কি সারে রাস্তা চকাচক হো চুকে হ্যায় লেকিন গাড়ি নেই চল পাতে, ইয়ে ক্যা বাত হ্যায়, ইতনে ধন রাশি খরচা করকে ইতনে রাস্তা বানাতে হ্যায়, লোগো কো সুবিধা উপলব্ধ নেই হোতে হ্যায়, ইয়ে ঠিক নেই। আগর কহিঁ ভি আপকা দিক্কত হো, সুন লিজিয়ে মিস্টার জি, কহিঁ ভি আগর আপকো দিক্কত হো, ইয়ে মহসুস কর রহে কি কোই দিক্কত হো সকতে হ্যায়, আপ তুরন্ত মুঝে ইত্তলা দে, মই সিধে তোর পে বাত করকে ইসকা সমাধান রাস্তা নিকলুঙ্গা নিকালেঙ্গে। সব নারীরই একই বায়না চাই প্রামাণিক জুয়েলার্সের গয়না।
আপনি কি মনের মতো গহনা খুঁজছেন? তাহলে আজই চলে আসুন স্বর্গীয় কিরিটি ভূষণ প্রামাণিক প্রতিষ্ঠিত প্রামাণিক জুয়েলার্সে। এখানে পাবেন নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত অত্যাধুনিক ডিজাইনের সোনা ও রূপোর গহনা। আমাদের ঠিকানা শেরপুর জয়পুর মোড় মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 7001-44547 অথবা 9749-634262। মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠানের নাম প্রামাণিক জুয়েলার্স, প্রোপাইটার শ্রীরামকৃষ্ণ প্রামাণিক, ভরসার অপর নাম প্রামাণিক জুয়েলার্স।